أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডলে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে, আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য। দিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন, অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ, সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শোনেনি, অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যখন সে আমার কোন আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে, এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের সামনে রয়েছে জাহান্নাম, তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না। তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয়, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এটা সৎপথ প্রদর্শন, আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তাঁর আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করো ও তাঁর কৃতজ্ঞ হও, এবং অধীন করে দিয়েছেন তোমাদের যা আছে নভমণ্ডলে ও যা আছে ভূমণ্ডলে তাঁর পক্ষ থেকে। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না, যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন। যে সৎ কাজ করে সে নিজ স্বার্থেই তা করে, আর যে অসৎ কাজ করে তার উপরই বর্তাবে। অতঃপর তোমরা তোমাদের পালন কর্তার দিকে প্রত্যাবর্তিত হবে। আমি বনি ইসরায়েলকে কিতাব, রাজত্ব ও নবুয়ত দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণ আদি। অতঃপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে। তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা কিয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন। এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর, অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আল্লাহর সামনে তারা আপনার কোনো উপকারে আসবে না। জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ পরহেজগারদের বন্ধু। এটা মানুষদের জন্য জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মতো করে দেব যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যুকে সমান হবে? তাদের দাবি কত মন্দ! আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়, তাদের প্রতি জুলুম করা হবে না। আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা। অতএব আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তোমরা কি চিন্তাভাবনা করো না? তারা বলে আমাদের পার্থিব জীবনই তো শেষ, আমরা মরি ও বাঁচি মহাকালী আমাদেরকে ধ্বংস করে। তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই, তারা কেবল অনুমান করে কথা বলে। তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এ কথা বলা ছাড়া তাদের কোনো যুক্তি থাকে না যে
তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো। আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মিথ্যাবাদীরা ক্ষতিগ্রস্ত হবে। আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে। আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম। যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা স্বীয় রহমতে দাখিল করবেন, এটাই প্রকাশ্য সাফল্য। আর যারা কুফর করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হতো না? কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলতে, আমরা জানি না কিয়ামত কি, আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিন্ত নই। তাদের মন্দ কর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আজাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে গ্রাস করবে। বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই। এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না। অতএব বিশ্বজগতের পালনকর্তা, ভূমণ্ডলের পালনকর্তা ও নভোমণ্ডলের পালনকর্তা আল্লাহরই প্রশংসা। নভোমণ্ডলে ও ভূমণ্ডলে তাঁরই গৌরব, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।